وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم السلام عليكم ورحمة الله Bismillahirrahmanirrahim Shongramer sathiyo bondhugon ajker ei samabeshe itimoddhe amader majhe jogdan korechen Nilphamari BNP netritte Nilphamari BNP jubodol chhatro dol shoh ongo shohojogi shongothoner netribindo monche jogdan korechen amader Akhanagar Union BNP er shongrami netribindo ebong ongo shohojogi shongothoner netribindo মঞ্চে এর মধ্যে বিশাল মিছিল নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার 7 নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে বিএনপি ছাত্র দল যুব দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের বীরগঞ্জ বিএনপির সংগ্রামী সভাপতি এবং মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ ভাই মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের দিনাজপুর পৌর মেয়র এবং কেন্দ্রীয় কমিটির সহসংগঠনের সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ভাই মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহসংগঠনের সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক ছাত্র নেতা দেবীগঞ্জ এবং বোদা এলাকার জননেতা জনাব ফরহাদ হোসেন আজাদ আজকের এই সমাবেশকে সফল করার জন্য আমাদের বোদা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যক্ষ আফজল ইসলাম বিএনপি সংগ্রামী সদস্য সচিব বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বোদা রাজপথে অগ্নিকন্যা মসাবা লাইলি বেগম বোদা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বোদা সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মোহাম্মদ বোদা উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বোদা উপজেলার সংগ্রামী সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা সাবেক স্বেচ্ছাসেবী নেতা আসাদুল্লাহ আসাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বোদা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা আব্দুল সামাদ তারা আমাদের মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিছিল নিয়ে বোদা পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব বোদা পৌর যুব দলের সংগ্রামী সাবেক সফল সভাপতি এবং পঞ্চগড় জেলা যুব দলের সংগ্রামী নেতা দিলদার ফেরদৌস সহ আজকে বোদা উপজেলা পৌর বিএনপি নেতৃত্বে বোদা বিভিন্ন ইউনিয়ন থেকে দেশব নেতৃবৃন্দ আজকের এই মায়ের মুক্তির এই সমাবেশ সফল হয়েছেন আজকের এই আমাদের সমাবেশ স্থল থেকে আপনাদের উনাদেরকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী ভাইরা দেবীগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সদর সচিব আব্দুল গনি বসুনিয়ার নেতৃত্বে দেবীগঞ্জ উপজেলা বিএনপি দেবীগঞ্জ পৌর বিএনপি এবং দেবীগঞ্জ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নেতৃত্বে এবং দেবীগঞ্জের 10 ইউনিয়ন থেকে আগত যেসব বিএনপি নেতৃবৃন্দ আজকে সমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আমরা বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাইরা আমি বিশেষ করে আমার দেবীগঞ্জ বোদার প্রতি নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা সমবেতভাবে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানে ত্রিপাল আছে সেই ত্রিপালের মধ্যে বসে পড়বেন আপনাদের একটা মনে রাখতে হবে আজকে আমাদের একটা পরীক্ষা দেওয়ার সময় আজকে তাই আমরা যারা কষ্ট করে দুর্দান্ত থেকে এসেছি আমরা বিএনপির মহাসচিব
এবং ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের রংপুর বিভাগের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক ভাই, উপস্থিত হয়েছেন আমাদের দিনাজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র সাবেক ছাত্রনেতা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ উপস্থিত হয়েছে আরো নেতৃবৃন্দ। কাজেই সেই নেতৃবৃন্দের সামনে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, সেই নেতৃবৃন্দের সামনে আমরা সমবেত থাকব এবং আমাদের প্রিয় মহাসচিব সহ আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতি আমাদের এই ঠাকুরগাঁর কৃতি সন্তান ঠাকুরগাঁর সাবেক সফল চেয়ারম্যান আমাদের তৈমুর ভাই এই অসুস্থ শরীর নিয়েও আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন। সেই তৈমুর ভাইয়ের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ সমাবেশ স্থল থেকে আমরা চলে যাব না। কাজেই আমি মনে করি আমরা তো এসেছি ঠিক ঠিক সেইভাবে আবার আমরা সেইভাবে সঙ্গবদ্ধভাবে আমরা ঘরে ফিরে যাব এবং আজকে আমাদের প্রিয় মহাসচিব আগামী দিনে আন্দোলন সংগ্রামে এবং আমাদের প্রিয় নেত্রী আমাদের মায়ের মুক্তির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরে যাওয়ার জন্য যে কর্মসূচি দিবে এই অনুষ্ঠান থেকে এই সমাবেশ থেকে আমরা শপথ নিয়ে ঘরে ফিরে যাব। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে না ফিরে পর্যন্ত, আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি না করা পর্যন্ত এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার না করা পর্যন্ত, পাশাপাশি আমাদের ভোটাধিকার ফিরে না পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম থেকে এক পা পিছপা হব না ভাইরা আমার। কাজেই আজকে আমাদের বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে শপথ নিতে হবে, ওয়াদা করতে হবে। আজকে আমাদের ভয়ভীতি থাকবে, অনেক ধরনের চক্ষুরাঙ্গা করবে, কিন্তু আমি মনে করি আমরা দীর্ঘ 15 বছর এই সরকার বিভিন্ন ভয়ভীতি মামলা হামলাকে অপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে আছি। ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা সমস্ত রকম ভয়ভীতিকে ব্যাখ্যা করে আমরা আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে মঞ্চের সামনে যে চেয়ার গুলি আছে আমাদের অতিথিবৃন্দ এবং সিনিয়র নেতৃবৃন্দের জন্য এবং আমাদের মহিলা নেতৃবৃন্দের জন্য। দয়া করে আপনারা এই বিষয়টি একটু নজরে রাখবেন। আমাদের যে চেয়ারের ব্যবস্থাগুলি আছে আমাদের বাইরের জেলা এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের জন্য এবং সম্মানিত মহিলা নেতৃবৃন্দের জন্য। আর আপনারা অন্যান্যরা দয়া করে মঞ্চের উত্তর পাশে যারা আছেন একটু আমাদের রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আর অল্পক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে পৌঁছাবেন। আপনারা উত্তর পাশের রাস্তাটা একটু দয়া করে ক্লিয়ার রাখবেন। সম্মানিত প্রেস এবং মিডিয়ার কর্মীদেরকে অনুরোধ করছি আপনাদের মঞ্চের দক্ষিণ পাশে বসার জায়গা আছে, যদি আপনারা আপনাদের জন্য মঞ্চের দক্ষিণ পাশে নির্ধারিত জায়গা রয়েছে সম্মানিত মিডিয়া এবং প্রেসের নেতৃবৃন্দের জন্য। আজকের এই জনসভায় এ পর্যায়ে আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল হক বক্তব্য রাখছেন। জনাব ওবায়দুল হক। বিসমিল্লাহির রহমান রহিম। অবরুদ্ধ বাংলাদেশ, দেশতত্ত্ব বেগম খালেদা জিয়াকে বন্ধ রেখে বাংলাদেশের আশকোটি লোক বাইরে থাকতে পারে না। মাটি ও মানুষের মা দেশতত্ত্ব বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া, নিরপেক্ষ নেতৃত্ব তত্ত্বাবধায়ক সরকার গঠন করা ছাড়া আমরা কেউ বাড়ি ফিরব না। সংগ্রামের ছাত্র বন্ধুগণ, এই জনসভা থেকে আমরা বলতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা আছেন, হয় আপনারা আন্দোলন ঘোষণা করেন, আন্দোলনের ডাক দেন, তা দুটো না করেন, বলেন আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব, আমার মা কারাগারে থাকবে আর আমরা বাইরে থাকতে পারি না। আর যদি তা না হয় আমরা এমপি সাহেবের বাসা ঘেরাও করবো,
তা যদি না হয় আমরা টিসি অফিস ঘেরাও করব তা যদি না হয় আমরা এসটি অফিস ঘেরাও করব তা যদি না হয় রাজপথে শুয়ে থাকব যতক্ষণ পর্যন্ত আমার মায়ের মুক্তি না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত না হবে তৎক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কেউ আমরা বাড়ি ফিরব না আপনারা রাজি আছেন আমরা মায়ের মুক্তি ছাড়া আমরা কেউ বাড়ি ফিরব না উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের কথা আমার আমাদের অনুরোধ আমার শ্রমিকদলের মিছিল একটু পরে আসবে আমরা বলতে চাই আমরা শ্রমিকরা অতীতে আন্দোলন করেছে হাজার হাজার শ্রমিক জেল খেটেছে হাজার হাজার শ্রমিকের নামে মামলা রয়েছে সবাই পিছিয়ে থাকতে পারে শ্রমিকরা কোনোদিন রাজপথ ছাড়ে নাই শ্রমিকরা কোনোদিন রাজপথ ছাড়বে না অতীতও ছাড়ে নাই বর্তমানও ছাড়ে নাই আগামীতেও ছাড়বে না সংগ্রামের সাধু বন্ধুগণ আজ আপনি অপমান করেছেন স্বেচ্ছাসেবক দল কৃষক দল যুব দল অন্য অঙ্গ সংগঠন সহ মহিলা দল সহ আপনি আজ প্রমাণ করে দেন যে বাংলাদেশের মহাসচিবের এলাকায় এই এলাকার জনগণ পাশের জানো নির্বাচনে যে আন্দোলন করেছিল যে আন্দোলন দেখিয়েছিল তা সামান্য ছিল মাত্র আপনারা এখানে ঘোষণা দিবেন যে আন্দোলন ডাক দিবেন দেখবেন আন্দোলন থানা থেকে শুরু হবে থানা রাজপথ রক্ত রঞ্জিত হবে যতক্ষণ পর্যন্ত আমার মার মুক্তি না হবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে সংগ্রামের ছাত্র বঙ্গগণ সম্মান সংক্ষিপ্ত অতএব অন্যজন কথা বলবো আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য শুনবো অন্যরা আমাদেরকে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলন ঝাঁপিয়ে পড়বো তবে একটু বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মাটি ও মাকে মুক্তি না দেবো যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না করবো ততক্ষণ পর্যন্ত কেউ বাড়ি ফিরে যাব না বলেন আপনারা যাবেন আর কেউ যাবেন না ইনশাল্লাহ সবার সবাকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ফয়জা আমক হোক দেশতন্ত্র বেগম খালেদা জিয়া জিন্দাবাদ পঞ্চগড় জাতীয়বাদী যুবদল শহীদ জুহাদ আসেল এবং নুরুজ্জান বাবুর নেতৃত্বে পঞ্চগড় জেলা যুবদলের যে বিশাল মিছিল এসেছে আমরা সেই মিছিলের ভাইদেরকে করতালির মধ্যে অভিনন্দন জানাই এবং আপনারা যেখানে এসেছেন সেই জায়গায় বসে পড়ুন আপনারা যে জায়গায় এসেছেন রাসেল এবং বাবু ওই দক্ষিণ দিকে ওই যে দক্ষিণ দিকে লেখা আছে যুবদল ওই যে যুবদল লেখা আছে ডান দিকে রাসেল এবং বাবু নুজান বাবু ওই যে হাতে তোমাদের হাতে বাঁ দিকে ওই যে ডান দিকে ওই যে লেখা আছে যুবদল যুবদল লেখা আছে সেইখানে তোমরা মিছিল নিয়ে বসে পড়ো রাসেল এবং বাবু রাসেল এবং বাবুর নেতৃত্বে আমাদের পঞ্চগড় জেলা যুবদলের যে বিশাল মিছিল হয়েছে আমরা সেই মিছিলকারী ভাইদেরকে হাতের ওই হাতের আপনাদের বাঁ দিকে আমাদের হাতের ডান দিকে সেইখানে বসে পড়ার জন্য বিশেষ অনুরোধ করছি হ্যাঁ হাতের ডান দিকে সংগ্রামী সাধিক বন্ধুগণ মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের বিএনপি পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব জহুরুল ইসলাম কাচ্চু ভাই ওনাকে করতালির মধ্যে দিয়ে স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা মৎস্যজীবী ঠাকুরগাঁও জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক জনাব শাহরিয়ার কবির রতন বক্তব্য রাখছেন জনাব শাহরিয়ার কবির রতন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈমুর রহমান উপস্থিত আছেন পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জহুরুল ইসলাম কাচ্চু উপস্থিত আছেন আমাদের ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন বিভিন্ন থানা
ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের পঞ্চগড়ের প্রতিশ্রুতিশীল তরুণ নেতা ফরহাদ হোসেন আজাদ ভাই উপস্থিত আছেন যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনসাধারণ সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমাদের নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মারাত্মক অসুস্থ উনি বিদেশে চিকিৎসার জন্য উনার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন কিন্তু সরকার ওখানে ষড়যন্ত্র করে তাকে আটকে রেখেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি মুক্ত মুক্ত না উনি কি কারাগারে আছেন নাই কারাগারেও নাই তাহলে উনি কোথায় আছেন উনি সরকারের বন্দী হয়ে আছেন তাই উনাকে বিদেশে পাঠানোর দায়িত্ব সরকারের উনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী উনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন দেশের জনগণের জন্য কাজ করেছেন এদেশের জন্য কাজ করেছেন আজকে উনাকে অন্যায়ভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে দেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশের সকল মৎস্যজীবীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে উনার চিকিৎসা পাওয়ার যে মৌলিক অধিকার এই অধিকার উনাকে ফিরিয়ে দেওয়া হোক উনাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হোক এই দাবি জানিয়ে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের এই সমাবেশে এই মুহূর্তে পঞ্চগড় যুব দলের এক বিশাল মিছিল এসে যোগদান করলো আমাদের পঞ্চগড় জেলা যুব দলের হারুনের নেতৃত্বে বিশাল পঞ্চগড় দীপু এবং রাজুর নেতৃত্বে পঞ্চগড় ছাত্র দলের এক বিশাল মিছিল মানিক মাসুমের নেতৃত্বে আমাদের এই সমাবেশে পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী ছাত্র দল মাসুম এবং মানিকের নেতৃত্বে একটি বিশাল সমাবেশ আমাদের সব অঞ্চলে উপস্থিত হয়েছেন আমরা কদালের মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং হাতের ডান দিকে তাদের বাঁদিকে সেখানে বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি হাতের ডান দিকে এবং তাদের বাঁদিকে সেখানে বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি এখন কে বক্তব্য দেন আমল মঞ্চের দক্ষিণ দিকে মহিলাদের জন্য মা বোনদের জন্য আমরা চেয়ার রেখেছি এবং সম্মানিত মেহমানদের জন্য চেয়ার রেখেছি যিনারা বসেছেন দয়া করে চেয়ারগুলি ছেড়ে দিয়ে মঞ্চের উত্তর দিকে এসে বসুন দয়া করে চেয়ারগুলি ছেড়ে দিন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সম্মানিত সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি হরিপুর রানীশঙ্কল বালিয়াডাঙ্গি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রানীশঙ্কল পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও সদর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্মানিত সহসভাপতি বৃন্দকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পঞ্চগড় দিনাজপুর নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সভাপতি সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দকে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের সভা মঞ্চে ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন
ঢাকা হাইকোর্ট বারের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং নোয়াখালী থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বারবার কানিজ জাতীয় জননেতা সংগ্রামী প্রিয় নেতা আমাদের বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা খোকন ভাই আমরা কতলের মাধ্যমে খোকন ভাইকে অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুগণ এই এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন পঞ্চগড় জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিককে দুই মিনিটের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মনিরুজ্জামান মানিক সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই বিশাল সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই রাস্তার এই প্যাসেজের মধ্যে আছেন দয়া করে এই জায়গাটা খালি করে দেবেন দেখি একটু আপনি সরেন আপনারা কোথা থেকে আসছেন আপনারা একজন থাকেন এখানে বাদবাকি তিনি বক্তব্য দেবেন তিনি থাকেন বাদবাকি থেকে সরেন আপনি প্লিজ প্লিজ আপনারা অনুরোধ করছি আপনাদেরকে আপনারা এই জায়গাটা খালি করে দেন মহাসচিব এখনই আসবেন আপনারা এই জায়গাটা খালি করে দেন আপনাদের জন্য নির্ধারিত জায়গা আছে সেখানে গিয়ে অবস্থান করেন অনুরোধ করছি আমি জেলা নেতৃবৃন্দর কাছে অনুরোধ করছি যারা ওনাদের সকলের নাম ঘোষণা হয়েছে সংগ্রামী সাধু বন্ধুগণ আমাদের আজকের এই সমাবেশে কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সমাজসেবা বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ভাই উপস্থিত হয়েছেন ওনাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন নির্বাহী কমিটির সম্মানিত সংগ্রামী সদস্য জনাব সাইদ সোহরাব ভাই ওনাকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন কৃষক দলের সংগ্রামী সহসভাপতি জনাব জামাল উদ্দিন খান মিলন ভাই সংগ্রামী সাথী বন্ধুগণ পাঁচ নম্বর ওয়ার্ড হাজিপাড়া থেকে ঠাকুরগাঁও পৌর বিএনপির পক্ষ থেকে হাজিপাড়া পৌর বিএনপির নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের সমাবেশে এসে যোগদান করেছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মনিরুজ্জামান মানিক সাধারণ সম্পাদক পঞ্চগড় ছাত্র দল বিসমিল্লাহির রহমানির রহিম বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মাতা সাবেক সফল প্রধানের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তবু রহমান আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বারবার নির্যাতিত কারা নির্যাতিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার
উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে। এতে গড়িয়া থেকে বিশাল মিছিল আসছে, আমরা সবাই করতালের মাধ্যমে বরণ করে নিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতিবিজ্ঞানী দল বিএনপির যুগ্ম মহাসচিব বেশ্যার মাহবুদ্দিন খোকন ভাই, বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবিজ্ঞানী দল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবুল ভাই, উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জান আপনারা অবগত আছেন আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদস্পন্দন শেষ করতেছি বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদস্পন্দন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্নিকটে। এই মাফিয়া অবৈধ সরকার আজকে আমাদের নেত্রীকে অভুত্র রেখেছে, আজকে উনি সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। আজকে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের গণতন্ত্রের প্রতীক দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে আজকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি এই মাফিয়া অবৈধ সরকারকে বলতে চাই, পৃথিবীর কোন স্বৈরাচার সরকার চিরস্থায়ী ক্ষমতা থাকতে পারেননি, আপনারা পারবেন না, আপনারা বেশি দিন ক্ষমতা থাকতে পারবেন না। তাই আপনারা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতাকর্মীরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই খুনিয়ে হাসিনা স্বৈরাচার সরকারের পতন করবে, সেই নেতৃত্ব দিবেন আমাদের কাণ্ডের আইডল আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আগামী সেই আন্দোলনে সকলকে পূর্ব প্রস্তুত থাকার জন্য উদার্থ আহ্বান জানিয়ে আমার সম্মিলিত এখানে বক্তব্য শেষ করছি। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, কাণ্ডের রঙ্গা তারেক রহমান জিন্দাবাদ, বেশ্যার জমিটি সরকার জিন্দাবাদ, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক বেশ্যার নৌশাদ জমি জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের মাঝে মঞ্চ বসে আছেন জনাব নুরুল ইসলাম খান মাসুদ ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন জনাব গোলাম সরার সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব জামালউদ্দিন খান মিলন ভাই, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। এ পর্যায়ে সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে গড়িয়া জামালপুর ইউনিয়ন বিএনপি নেতৃত্বে এবং ছাত্রদল যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিশাল এক মিছিল। তাদেরকে করতালের মাধ্যমে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দশ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা করতালের মাধ্যমে তাদেরকে বরণ করে নেই, আমরা করতালের মাধ্যমে তাদেরকে বরণ করে নেই। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে অনুরোধ করব যে মিছিলগুলি আসছে যখন এখানে ঘোষণা হবে দয়া করে হাত তালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন। বিশাল বিশাল মিছিল আজকে এই জনসভাকে জমা সমুদ্রে পরিণত করছে। সব মিছিলগুলিকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। সবাই 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 সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব ফেরদৌস ওয়াহিদ রাসেল আহ্বায়ক পঞ্চগড় জেলা যুবদল। জনাব ফেরদৌস ওয়াহিদ রাসেল আহ্বায়ক পঞ্চগড় জেলা যুবদল। বিসমিল্লাহ রহমান রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত
ঠাকুরগাঁও পৌরসভা তিন নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন সহ বিশাল একটি মিছিল আসছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেই। সকলকে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খল ভাবে বসে যান। জেলা ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। বিশাল মিছিল এক নম্বর ওয়ার্ড যুবদল তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল ধীরে ধীরে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, জাতীয় নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও জেলা বিএনপি, পঞ্চগড় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পঞ্চগড় জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বপ্রথমে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য পঞ্চগড়ের কৃতি সন্তান ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার এবং মা মাটি মানুষের নেতা আলহাজ ফরাদ হোসেন আজাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত পঞ্চগড় জেলা ছাত্রদল যুবদলের সকল ভাইদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশের তিনবারের প্রধানমন্ত্রী, 90-এর গণ আন্দোলনের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে যে একটার পর একটা ষড়যন্ত্র চলছে, এই সরকারের নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। আমার নেত্রীর কি অপরাধ? আমার নেত্রীর অপরাধ, তিনি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী। তার অপরাধ, তিনি বাংলাদেশের মাটি মানুষের সঙ্গে মিশে আছেন। শেখ হাসিনা আজকে খালেদা জিয়া যে উচ্চ সম্মানে আছেন, শেখ হাসিনা কোনোদিন তার ধারের কাছে যেতে পারবে না। তাই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকে নয়, এই দুনিয়া থেকে চিরবিদায়ী করে দেবার ষড়যন্ত্র সহ বন্দোবস্ত করেছে এই সরকার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আশা করি এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে, আমার নেত্রীর মুক্তি দেবে এবং আমার নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করবে। তার যদি সেটা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে, আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের বিদায় ঘণ্টা বাজাবে ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ইতিমধ্যে 10 নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল আমাদের মঞ্চের সামনে বসে পড়েছে। এখন 5 নম্বর ওয়ার্ড বিএনপি সকল অঙ্গ সংগঠন, 6 নম্বর ওয়ার্ড ঠাকুরগাঁও পৌরসভা বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ধীরে ধীরে মঞ্চের দিকে বিশাল মিছিল নিয়ে এগিয়ে আসছে, বিশাল মিছিল এগিয়ে আসছে, আমরা করতালের মাধ্যমে তাদেরকে বরণ করব, আমরা করতালের মাধ্যমে তাদেরকে বরণ করে নেব। ঠাকুরগাঁও সত্যপীর ব্রিজ আঞ্চলিক শাখা একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আমরা করতালের মাধ্যমে তাদেরকে বরণ করে নেব। সত্যপীর ব্রিজ বিশাল একটি মিছিল নিয়ে আসছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা আনোয়ার সাদাত, সম্মানিত সহ সংগঠন সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল, উপস্থিত হয়েছেন জনাব শাহিন খান কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সদস্য এবং সাবেক ছাত্র নেতা, আমাদের বোদা দেবীগঞ্জ থেকে যারা এসেছেন, এই একই তারা, এই তারা রক্ষিত দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও, যারা এখনো এই পাশে ডান দিকে চেয়ারে বসে আছেন, বিশেষ করে আমাদের বোদা দেবীগঞ্জ যারা এসেছেন, আমাদের মহিলা দলের নেত্রীরা বসবেন, আপনারা অনুগ্রহপূর্বক সেই চেয়ারগুলো ছেড়ে দিয়ে হাতের বাঁ দিকে এখানে বসেন, অনুগ্রহপূর্বক যারা চেয়ারে বসে আছেন মহিলা দলের নেতৃত্বকে বসতে দিবেন। আমি অনুরোধ করি
আমাদের মহিলা দলের নেতৃবৃন্দকে চেয়ারে বসার জন্য আপনারা সেই জায়গাগুলো ছেড়ে দিবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের হ্যাঁ এই হাতের বাঁ দিকে চলে আসেন, হাতের বাঁ দিকে চলে আসেন এবং ডান দিকে আমাদের মহিলা দলের নেতৃত্বকে বসতে দিবেন। সবাইকে ধন্যবাদ। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সংগ্রামের সাধু বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখছেন। বক্তব্য কন্টিনিউ করতে থাকো, এখন আর কাউকে দিবা না। বক্তব্য থাকবে, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ারুল হক। বক্তব্য রাখছেন জনাব আনোয়ারুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত, আজকের অতিথিবৃন্দ, মাননীয় মহাসচিব, হাজিপাড়া 5 নম্বর ওয়ার্ড থেকে মানিক ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। যে কথা বলছিলাম, বিশেষ সম্বোধন করার না করেই আমি আলোচনায় চলে যাই। আমাদের এখানে অতিথি কেন্দ্রীয় বিএনপির নেতৃবর্গ মাহমুদউদ্দিন খোকন সহ সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। যে দেশের জন্য এদেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, আজ এই দেশের মানুষ কথা বলতে পারে না। একটি দুঃশাসনের কারণে, ফ্যাসিবাদের কারণে মানুষ আজ কথা বলতে পারে না। আমরা দীর্ঘদিন 10 বছর ধরে নিষ্পেষিত হচ্ছে আওয়ামী দুঃশাসনের দ্বারা। ঘর থেকে মানুষ বের হতে শুরু করেছে, গোটা বাংলাদেশের মানুষ পর্যায়ক্রমে রাস্তায় নেমে আসছে। এইভাবে যদি প্রতিটি অঞ্চল থেকে এই দেশের মানুষ রাস্তায় নেমে আসে, হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না নিশ্চয়ই। প্রিয় বন্ধুরা আমার, স্থানীয় নির্বাচন, যে নির্বাচনে আমরা বিএনপিগুলো প্রার্থী দেইনি দলীয়ভাবে, স্বতন্ত্র প্রার্থী আর আওয়ামী লীগের নৌকাওয়ালাদের মধ্যে একটা ভোটের যুদ্ধ হলো। সেই ভোটের ফলাফল ওই আওয়ামী নেতারা যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে, এমপি, উপজেলার চেয়ারম্যান, এরা ওই নির্বাচন কন্ট্রোল অফিসে বসেই ফলাফল পাল্টে দেয়। এরা হলো এদেশের জনগণের প্রতিনিধি নয়, সত্যিকার অর্থে এরা হলো জনগণের প্রতিপক্ষ। এই প্রতিপক্ষদের হটিয়েই এই বাংলায় জাতীয়তাবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে বাংলার মানুষ নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ফেলতে পারবে, অন্যথায় নয়। প্রহসন চলছে, প্রহসন আরো চলবে, দুই দুইটা নির্বাচন প্রহসনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত, আবারও প্রহসন শুরু হয়েছে। যে দেশের কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, মালদ্বীপের মতো রাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রী 6 দিন সফর করে, এরও পিছনে এটার এটার বড় ধরনের প্রহসন। আপনারা জানতে পারবেন যে কিসের জন্য উনি 6 দিন ওখানে থাকলেন। যে দেশকে দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, সেই দেশে 6 দিন সফর করার উদ্দেশ্য কি, এটা আপনারা জানতে পারবেন। বক্তব্যকে দীর্ঘায়িত না করে আসুন, রাজপথে নেমে সংগ্রামকে আরো বেগবান করি। শহীদ আচারের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়ে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকারকে প্রতিষ্ঠিত করেই বাংলার মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্রকে মুক্ত করার আমরা সর্বাত্মক চেষ্টা করি। এই আহ্বান রেখেই
আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সংগ্রাম আন্দোলন আরো বেগবান হোক। আসসালামু আলাইকুম। আমি সকল জিয়া সৈনিকবৃন্দের বিনীত অনুরোধ করছি আমাদের মহিলা দলের নেতৃবৃন্দকে বসার জন্য চেয়ারগুলি দয়া করে ছেড়ে দিন। মহিলা দলের নেতৃবৃন্দকে বসার জন্য চেয়ারগুলি দয়া করে ছেড়ে দিন। ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের একটি বিশাল মিছিল কায়েসের নেতৃত্বে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি জাতি যখন চরম হতাশার মধ্যে বিরাজ করে তখন সেই জাতিকে সুশৃঙ্খল হতে হয় সেই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য। বাংলাদেশ আজকে একটি চরম দুর্দশার মধ্য দিয়ে নিপতিত হচ্ছে। আজকের এই সমাবেশ একটি সুশৃঙ্খল সমাবেশে পরিণত করতে পারেন শুধু আপনারাই। আমি বিশেষভাবে অনুরোধ করব, আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ও ভ্যান শ্রমিক দলের একটি ব্যানার, তারপরে জেলা ছাত্রদল পঞ্চগড়ের একটি ব্যানার, পৌর শ্রমিক দল পঞ্চগড়ের ব্যানার, মঞ্চের সামনে যে ব্যানারগুলো আছে এই ব্যানারগুলো আপনারা ডানে এবং বামে সরিয়ে ফেলেন, নইলে পিছন থেকে আমাদের মানুষ জনগণ এই ব্যানারগুলো আমাদের মঞ্চের দিকে দেখতে পাচ্ছে না। আমি অনুরোধ করব সামনের মঞ্চের সামনের ব্যানারগুলো দ্রুত সরিয়ে ডান দিকে অথবা বাম দিকে নিয়ে যান। এই ব্যানারগুলো একটু সরিয়ে ফেলেন প্লিজ। স্বেচ্ছাসেবক দলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন ওই ব্যানারগুলোকে সরিয়ে একটু ডান দিকে দিতে বলেন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। জেলা ছাত্র দলের আরেকটি মিছিল ওহিদুলের নেতৃত্বে এবং কায়েসের নেতৃত্বে আমাদের সভাস্থলে উপস্থিত হইল। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। এ পর্যায়ে আপনাদেরকে মাঝে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ কায়েস। সংগ্রামী সভাপতি মোহাম্মদ কায়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই মহাসমাবেশে উপস্থিত আছেন। আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার আপনার সকলের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি সম্মানিত মহাসচিব ঠাকুরগাঁও জেলা শ্রেষ্ঠ সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। কেন্দ্রীয় বিএনপি নেতৃবর্গ উপস্থিত আছেন। কেন্দ্রীয় সংসদ ছাত্র দলের বিপ্লবী সভাপতি সহসভাপতি মুক্তাদির হোসেন তরু উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আমাদের মাঝে আজকে এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। এই রাস্তাটা খালি করে দেবেন। মহাসচিবের আগমন, মহাসচিবের আগমন, শুভেচ্ছায় স্বাগত।
মহসুজি মেয়ের আগমন মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মহসুজি মেয়ের আগমন মহসুজি মেয়ের আগমন শুভেচ্ছায় স্বাগত শুভেচ্ছায় স্বাগত মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই জালো 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 রে জালো কুনি হাসিনার গদিতে বাসালিদের গদিতে মহাসচিবের আগমন মহাসচিবের আগমন শুভেচ্ছায় স্বাগত শুভেচ্ছা 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 মহাসচিবের আগমন শুভেচ্ছায় স্বাগত মহাসচিবের আগমন শুভেচ্ছায় স্বাগত শুভেচ্ছা শুভেচ্ছা সংগ্রামী বন্ধুগণ আরো উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রত্যেক ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহকর্মীবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আজকের এই সমাবেশ জ্যেষ্ঠ বেগম খালেদিয়ার মুক্তির সমাবেশ এই মুক্তির সমাবেশে আমি আমার আমি আর আপনার প্রিয় নেতার উদ্দেশ্যে বলতে চাই আপনাদের বলতে চাই প্রিয় নেতা আপনার ছাত্র দল প্রস্তুত আছে আপনি শুধু যুদ্ধে ডাক দেন এই যুদ্ধে হয়তো এই যুদ্ধ হয় আমরা মরব না হয় দেশের জীবন আমি খালি চেয়ে মুক্তি করে আনব সংগ্রামী সাথী বন্ধুগণ এ আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জিয়া অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারক রহমান জিন্দাবাদ আমার আপনার প্রিয় নেতা মিস্তা বকরুল ইসলাম আলমগীর দীর্ঘ জমি হোক ধন্যবাদ সকলকে আমি সকল জিয়ার সৈনিকদের অনুরোধ করছি আমাদের মহাসচিব মহোদয় আপনাদের সকলকে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন আপনারা সকলে সুশৃঙ্খলভাবে বসে যান সকলকে বসে গেলে আমাদের সভাটা সুশৃঙ্খল হবে আমি সকলকে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহবুব হোসেন তহিন জনাব মাহবুব হোসেন তহিন এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক যুবদল ঠাকুর ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়েছেন নয় নম্বর ওয়ার্ডে একটি বিশাল মিছিল নিয়ে তারা অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঠাকুরগাঁও জেলা যুবদল পৌর যুবদল থানা যুব দলের সকল নেতৃবর্গ এখানে বিশাল মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন ছয় নম্বর ওয়ার্ডের একটি বিশাল মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ বিসমিল্লাহ রহমান রহিম শহীদ অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের সিপাহি সেনার যিনি সারা বাংলাদেশকে জাতীয়বাদী শক্তিকে এখনো উজ্জীবিত রেখেছে এই দুঃসময়ের সারথি জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো উপস্থিত আছেন আজকের এই সভা সভাপতিত্ব করছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তৈমুর রহমান
উপস্থিত আছেন কেন্দ্র নেতৃবর্গ থানা নেতৃবর্গ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবর্গকে উষ্ট অভিনন্দন সংগ্রামী সচেতনবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন সারা বাংলাদেশে কেন্দ্র কর্মসূচি অনুযায়ী জাতীয়তাবাদীরা